প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 দিনের সফরে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যরা, ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও। প্রধানমন্ত্রীর এবারের থাইল্যান্ড সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক এবং একটি লেটার অফ ইন্টেন্ট সইয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যাংককে ইউএনএস কাপের 80তম অধিবেশনেও যোগ দেবেন তিনি। কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে আছেন।